Assalamualaikum বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই জানেন জানা প্রবাসী মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়া আজকে 3 দিন যাবত পানি নাই তো রান্না বান্নার খুবই কষ্ট হচ্ছে তো এখন আরছি খাবার কিনতে দোকানে তো আসেন আপনাদের সাথে শেয়ার করি কি খাবার কিনি চলে আসলাম খাবারের দোকানে এই যে কা সাতু নাসি satu nasi nasi putih ikan kili sambal ya aja cula selam khabar dukan ya aja itu lo murgi beze rakse ya beze rakan kayak food pattern dukan aja bat plastik itu tas ya manusia jatuh baru jomi daro kayak babe bungkus kore khaya sih শাক দিতেছে শশা যে মাগুর মাছ থাইল্যান্ডের মাগুর সাম্বালে তারু ইসকালি কোয়া তামাওলা তামাও কোয়া মানে জিজ্ঞেস করতেছে ঝোল লাগবে না আমি বললাম না যে দোকানগুলো ফুটপাতে এখানে সবাই খাবার কিনে ওই জায়গায় রান্না করে মানে যে বিক্রি করে যে আবার ওরা আসছে কিনতে এটা মালয়েশিয়ান এতো সাজা ব্রাপা 7 রিংগিটের খাবার কিনলাম পানির সমস্যা রান্না বান্না করতে পারি না ভাত নেওয়া শেষ এখন কিনবো কলা ভাজা মানে কলা ভাজি করে বিক্রি করে আর কি পাকা কলা এখন চলে যাবে কলা বাজার দোকানে যেটা বাঙালি ভাইয়ের দোকান পিসাং গরিং লিমারিঙ্গি এই যে আমাদের তো শুনে গেছে এটা আলু দিয়ে বানা মিষ্টি আলু দিয়ে এটা কলা ভাজি এগুলা বিক্রি করে আর কি দেন 5 টাকার দেন কলা ভাজি এটা আমাদের বাঙালি ভাই ভাইয়ের বাড়ি বরিশাল জেলা সে এখানে বিক্রি করে যে যেগুলা ভাজা ভরে আর কি বিক্রি করে এডি কত করে ডাইলের পড়া কত করে 5 টাকা কত সাড়ে তিন টাকা চারটা দেন শক্ত মনে হয় বেশি খাওয়া যেত ভালো দেন ছয়টাই দেন দেন ছয়টা দেন এই ভাই এখানে অনেক বছর ধরে দোকানদারি করে ভাই কয়টা দোকান আছে আপাতত আপনার দুইটা দোকান আছে ভাই এখানে বিয়ে শাদী করছে কয় টাকা হয়েছে আষ্ট আর সাত 15 রিংগিটের সকালে খাবারই গেল গা বর্তমান বিদেশ আর শান্তি নাই পানি নাই তিন দিন ধরে ভাই অসহ্যের মধ্যে আছি না এই যে ভাই এখানে বাজা উড়া করে আর কি তারপরে বিক্রি করে এগুলা বাইরে এমন দুইটা দোকান আছে আর কি এদেশে বিয়া শাদী করছে এখানে যে সকালবেলায় দোকানগুলো বসে যে ফুটপাত